কোভিড ভ্যাকসিন লওয়ার পাছত ইয়ার পার্শ্বক্রিয়াক লৈ বহুতৰ মাজতে প্রশ্ন আছিল। ভারত সরকারও কৈছিলে যে ভ্যাকসিন লবলৈ সরকারে কাকো হেঁচা দিয়া নাছিল, নিজৰ ইচ্ছা মতেহে জনতায় ভ্যাকসিন লৈছিল। আর এইবার আরটিআর তথ্যত আহিছে কেবাটাও উদ্বেগজনক কথা। কোভিড ভ্যাকসিনের পার্শ্বক্রিয়ার কথা স্বীকার করলে ভারত সরকারে, ভারত সরকারের দুটাক সংস্থা ICMR আর CDSCOয়ে প্রকাশ করেছে কেবাটাও বিশেষ তথ্য। পুনের এগারী ব্যবসায়ী প্রফুল্ল সারদায় এক আরটিআই করেছিল আর আরটিআইত প্রশ্ন করা হয়েছিল যে যুক্ত কোভিড ভ্যাকসিন দেশের জনতাক দিয়া হয়েছিল ইয়ার কিনা পার্শ্বক্রিয়া বা সাইড ইফেক্ট আছে নাকি। অবশেষত ICMR আর CDSCOয়ে এই কথা প্রকাশ করেছে। আপনি যদিহে কোভিশিল্ড ভ্যাকসিন লৈছিলে হলে আপনার দেহত দেখা পাবেন বহু পার্শ্বক্রিয়া। কোভিশিল্ড লওয়া লোকসকলের বমি হওয়া, ধারাবাহিক পেটর বিষ, উশাহ চুটি হওয়া, বুকু বিষ, মূর ঘুরা, চকু বিষ, চকুয়েদি ভালক নেদেখা, বমির পেটর বিষ, মূরর বিষ, রঙা চিন নাইবা ঘা, শরীরের কোনো একটা অঙ্গর দুর্বলতা, গা বিষ আদি দেখা দিব পারে। আনহাতে ICMR আর CDSCOয়ে প্রকাশ করা তথ্য অনুসরি যদিহে আপনি কোভ্যাকসিন লৈছিল, কোভ্যাকসিনের যথেষ্ট পার্শ্বক্রিয়া আছে। কোভ্যাকসিন লওয়া লোকসকলের ঘাম ওলা, সর্দি হওয়া, মূর ঘুরা, বমি হওয়া, জ্বর হওয়া, হাসি অহা, শরীরত বিষ, পেটর বিষ, কপনি উঠা, মূরর বিষ, ভাগরুয়া হওয়া আদি লক্ষণ। আনহাতে ইয়ার লগতে স্পুটনিক ভি নাইবা কোভ্যাক্স ভ্যাকসিন লওয়া সকলেরও পার্শ্বক্রিয়া আছে। কোভ্যাক্স ভ্যাকসিন লওয়া সকলের পার্শ্বক্রিয়া যে বেজি লওয়া অংশত বিষ হওয়া, মূরর বিষ হওয়া, গাঁঠির বিষ, বেজি লওয়া অংশত খজুতি, ভাগর লগা, অসুস্থতা, পিঠির বিষ, বমি হওয়া, ঠান্ডা লগা, জ্বর হওয়া, শরীরত বিষ আদি উল্লেখনীয়। এইদরে কোভিড ভ্যাকসিন লওয়া একাংশ লোক আক্রান্ত হব পারে বিভিন্ন পার্শ্বক্রিয়াত, আর এই কথা ভারত সরকারের দুটাক সংস্থায় স্বীকার করলে। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24। কোভিড ভ্যাকসিন লওয়ার পাছত ইয়ার পার্শ্বক্রিয়াক লৈ বহুতৰ মাজতে প্রশ্ন আছিল। ভারত সরকারও কৈছিলে যে ভ্যাকসিন লবলৈ সরকারে কাকো হেঁচা দিয়া নাছিল, নিজৰ ইচ্ছা মতেহে জনতায় ভ্যাকসিন লৈছিল। আর এইবার আরটিআর তথ্যত আহিছে কেবাটাও উদ্বেগজনক কথা। কোভিড ভ্যাকসিনের পার্শ্বক্রিয়ার কথা স্বীকার করলে ভারত সরকারে, ভারত সরকারের দুটাক সংস্থা ICMR আর CDSCOয়ে প্রকাশ করেছে কেবাটাও বিশেষ তথ্য। পুনের এগারী ব্যবসায়ী প্রফুল্ল সারদায় এক আরটিআই করেছিল আর আরটিআইত প্রশ্ন করা হয়েছিল যে যুক্ত কোভিড ভ্যাকসিন দেশের জনতাক দিয়া হয়েছিল ইয়ার কিনা পার্শ্বক্রিয়া বা সাইড ইফেক্ট আছে নাকি। অবশেষত ICMR আর CDSCOয়ে এই কথা প্রকাশ করেছে। আপনি যদিহে কোভিশিল্ড ভ্যাকসিন লৈছিলে হলে আপনার দেহত দেখা পাবেন বহু পার্শ্বক্রিয়া। কোভিশিল্ড লওয়া লোকসকলের বমি হওয়া, ধারাবাহিক পেটর বিষ, উশাহ চুটি হওয়া, বুকু বিষ, মূর ঘুরা, চকু বিষ, চকুয়েদি ভালক নেদেখা, বমির পেটর বিষ, মূরর বিষ, রঙা চিন নাইবা ঘা, শরীরের কোনো একটা অঙ্গর দুর্বলতা, গা বিষ আদি দেখা দিব পারে। আনহাতে ICMR আর CDSCOয়ে প্রকাশ করা তথ্য অনুসরি যদিহে আপনি কোভ্যাকসিন লৈছিল, কোভ্যাকসিনের যথেষ্ট পার্শ্বক্রিয়া আছে। কোভ্যাকসিন লওয়া লোকসকলের ঘাম ওলা, সর্দি হওয়া, মূর ঘুরা, বমি হওয়া, জ্বর হওয়া, হাসি অহা, শরীরত বিষ, পেটর বিষ, কপনি উঠা, মূরর বিষ, ভাগরুয়া হওয়া আদি লক্ষণ। আনহাতে ইয়ার লগতে স্পুটনিক ভি নাইবা কোভ্যাক্স ভ্যাকসিন লওয়া সকলেরও পার্শ্বক্রিয়া আছে। কোভ্যাক্স ভ্যাকসিন লওয়া সকলের পার্শ্বক্রিয়া যে বেজি লওয়া অংশত বিষ হওয়া, মূরর বিষ হওয়া, গাঁঠির বিষ, বেজি লওয়া অংশত খজুতি, ভাগর লগা, অসুস্থতা, পিঠির বিষ, বমি হওয়া, ঠান্ডা লগা, জ্বর হওয়া, শরীরত বিষ আদি উল্লেখনীয়। এইদরে কোভিড ভ্যাকসিন লওয়া একাংশ লোক আক্রান্ত হব পারে বিভিন্ন পার্শ্বক্রিয়াত, আর এই কথা ভারত সরকারের দুটাক সংস্থায় স্বীকার করলে। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।